ओ मुई पागला होनु रे ढालुए खोपार बाहर देखिए। ओ मुई पागला होनु रे ढालुए खोपार बाहर देखिए। शोकी मोर हाउसर खोपा शोकी मोर हाउसर खोपा तुली से बांधिया। ओ मुई पागला होनु रे ढालुए खोपार बाहर देखिए। ओ मुई पागला होनु रे ढालुए खोपार बाहर देखिए। करे फक्कर अली ए फक्कर अली सारा घाड़ा खे नालू फिरेस्तार मतन मोरे बाड़ी सामने तसिए गान आरम्भ करलू शयतानर मतन बेपारटा कि रे फक्कर अली देखें सलीमुद्दीन चाचा मुई एकटा बाउदिया सेंगरा बाउदिया होया घुरी बेरांग मुई कंडे गान कम कंडे गान ना कम सही कथा कि तुम्हार कौन आसबे सलीमुद्दीन चाचा। तोर बाप एकटा जारुए तुई एकटा जारुए तोर बापे आसिल जात्रा दलेर नायक जात्रा दलेर सेंगरिक बिये करछे तारे सावा तुई तुई आर कत भालो होबु। ওরে শালি মন্দির বেড়া মোর বাপের চরিত্র নিয়ে কথা কইস মোর বাপে যাত্রা দলের চেংড়ি বিয়ে করছে একটা বিয়ে করছে তোর মতন তো চারটা বিয়ে করে নাই রে সলিমুদ্দিন চাচা। শালি মন্দির বেড়া বাপ মাও ভালো হইলে সারা বুয়া ভালো হয় বাপ মা এ তো যাত্রা দলের নায়ক নায়িকা আসিল তুই কোনোদিন মোর বাড়ির সামনে আসিয়ে এইদিন গলা ছাড়ি দিয়ে গান কবানোস মোর বাড়িত জুয়েন বেড়ি আছে জুয়েন বউ আছে তুই কোনোদিন গান কবানোস মোর বাড়ির সামনে। এই খসর সলিমুদ্দি তোর মতন কি জারুয়ে মোর বাপ চারি পাঁচটা বিয়ে করছে তোর বয়স 92 বছর পার হয়ে গেছে তাও তুই লুসি আমো সাল্লু না আর মোরে সামনে কথা কোস। দেখ রে নত্তকির বেড়া আর কোনোদিন যদি মোর বাড়ির সামনে গান কোস তোর গালা মুই ছিঁড়ি ফেলাইম গালা তোর কাঁসি দিয়ে কাটি ফেলাইম। এই সলিমুদ্দি কাক তুই নত্তকির বেড়া কোস তোর তো চারটে বেড়িয়ে নত্তকির মতন চারটে বউ তো এলাও ডেকরিয়ে একরে যুবতী যে কোনো চেংরা বাইর করে নিয়ে যাবার ভাই আর মোরে মোকে তুই কোস নত্তকির বেড়া। হ্যাঁ এই শালি মন্দির বেড়া তো দেখ মোরে বাড়ির সামনত মোরে সামনত মাথা তুলিয়ে কথা কবার নাইছে চোখ রাঙে কথা কবার নাইছে। এই সলিমুদ্দি কোনোদিন কি তোর কোনো বেডিক হাত ধরি টানি নিয়ে গেছ তোর কোনো বউক মুই কোনোদিন চোখ মারছ ইশারা করছ এই মোর নামে তুই খারাপ বদনাম করবেন না শিষকে। হ্যাঁ রে তুই লুসিয়া দেখি মুই লুসিয়া তোর নামে মুই মামলা করি দেম মোর বাড়ির সামনে আজ যদি কোনোদিন গান কোস কোনোদিন যদি তোর গলাত মুই গান শোনো তাহলে তোর নামে মুই মামলা করি দেম একদম নারী নির্যাতনের মামলা করি দেম। এ তোর কোন বউক মুই ধর্ষণ করছ কোন তোর বেডির সাথে মুই প্রেম করছ কোন ডাক মুই ধর্ষণ করছ রে। হ্যাঁ তুই মোক নারী নির্যাতনের মামলা করি দিবু। হ্যাঁ রে সলিমুদ্দি তুই কলো কি রে নত্তকির বেড়া এড়িয়ে নিয়ে তো মুই গ্রামত মিটিং ডাকাইম ময় মুরব্বিক ডাকাইম মাতাব্বরক ডাকাইম তুই মোর বউক ধর্ষণ করবে চাষিস মোর বেড়িক ধর্ষণ করবে চাষিস তুই মোর বালটা ছিঁড়ি দেশ যা তুই মোর পশম গুলিয়া উড়িয়ে দেশ কোন মুরব্বি কোন মাতাব্বর আছে ডাকে আনিস যা তুই কোন বালের বিচার করবু সেটাই মুই দেখিম। অজ পাড়া গায়ে দেখবেন যে রাস্তার ধারে কোনো একটা বাড়ি আছে সেই বাড়িতে তিন চারটা যুবতী মেয়ে আছে অথবা বউ আছে সেই বাড়ির সামন দিয়ে যদি কোনো বাউদিয়া ছেলে বা বাউদিয়া স্যাংরা বা বাউদিয়া পোলাপান হেঁটে যায় তখন যদি সেই ছেলেটা গান করে মনে মনে গান করে বা উচ্চস্বরে গান করে ওই বাড়ির মুরব্বীরা ওই স্যাংরাদেরকে শাসায় আর কি। এটা গ্রাম অঞ্চলে আমাদের ঘটে থাকে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। তারপরেও যে গ্রামের যে অর্ধেক কালচার অর্ধেক সংস্কৃতি বা সেই সংস্কৃতির যে প্রবাহমান একটা ধারা সেই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভালো থাকবেন।